হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মাশরুম। এইভাবে মাশরুম রান্না করলে ভাত ও রুটি দুইটার সঙ্গে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে মাশরুমের তরকারিটা আমি কিভাবে রান্না করব। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া 300 গ্রাম মাশরুম। সাদা তেল দিয়ে আমি ভেজে নেব, রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো প্রথমে মাশরুমগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এইগুলিকে ভেজে নিতে হবে। তবে মাশরুম ভাজার সময় অনেক সময় জল বের হয়, এতে কোনো অসুবিধা হবে না, জল সহ নামিয়ে নিতে হবে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। এইগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বড় দেখে একটা পেঁয়াজ কুচি। একই সঙ্গে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া বড় দেখে দুইটা আলু। আলুর পরিমাণটা আপনারা চাইলে কম বেশি বাড়ি কমে নিতে পারেন। এরপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে আলুগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজ আর আলুগুলি ভাজা ভাজা হয়ে গেছে। তবে পেঁয়াজগুলিকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 1/2 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন, 3-4টা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ঝাঁটটা দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। একই সঙ্গে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মশলাগুলিকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না। তবে আপনারা চাইলে আলুগুলিকে আলাদা করে ভেজে মশলাগুলিকে কষিয়েও কিন্তু রান্না করতে পারেন। তো দেখুন একটু সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলাগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে, আলুগুলিও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া মাশরুম। এখন এইগুলিকে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় বেশি শুকনো হয়ে গেছে, তাহলে 2 থেকে 3 চামচের মতো গরম জল দিয়ে এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এইভাবে যদি আবারও কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়া হয়, তাহলে এর ভিতরে মশলা ঢুকবে, ভালো লাগবে। মাশরুম দেওয়ার পর আবারও 6 থেকে 7 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে এমনভাবে ব্যবহার করতে হবে। দিয়ে দেব 1/2 চা চামচের থেকে কম শাহী গরম মশলার গুঁড়া। একই সঙ্গে দিয়ে দেব কয়েক দানা চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তবে এই রান্নার মধ্যে জলের পরিমাণটা কম দিতে হবে, পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব, যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ। আবারও একদম কম আঁচে 10 থেকে 12 মিনিট রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা ঠিক এইভাবে রাখবেন, এইভাবে রাখলে ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কসুরি মেথি। মেথি পাতাগুলিকে হালকা একটু গরম করে গুঁড়া করে দিতে হবে। একই সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও 1 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। এইভাবে কম আঁচে আবারও ঢাকনা দিয়ে রান্না করলে এর ভিতরে ফ্লেভারটা মিশে যাবে, ভালো লাগবে। তো দেখুন আবারও 1 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেওয়ার পর খুব সুন্দর হয়েছে, আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে মাশরুম রান্না করে ভাত ও রুটি দুইটার সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।